আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। দোয়া করি আল্লাহ পাক সকলকে সুস্থ এবং ভালো রাখুক। প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলোর সাথে রয়েছে কুয়েতের গত 24 ঘন্টার করোনা আপডেট এবং বাংলাদেশের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেটগুলো। কুয়েতে দীর্ঘদিন যাবৎ করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে সিসা বা হুক্কা ব্যবহার বন্ধ রয়েছে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন যাবৎ কুয়েতে করোনা ভ্যাকসিন প্রবেশ না করবে ততদিন পর্যন্ত ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে সিসা বা হুক্কার ব্যবহার বন্ধ থাকবে। খবরটি জানিয়েছে আল রায় নিউজ। কুয়েত সহ বিভিন্ন দেশে বর্তমানে করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাপ শুরু হবে, তাই যে সকল প্রবাসীরা বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করতেছেন আপনারা সকলেই সে সকল দেশের করোনা এবং স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলবেন। গতকালকে তুরস্ক এবং গ্রিসে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্ক এবং গ্রিসে কমপক্ষে 10 জন মৃত্যুবরণ করেছে এবং 120 জনের মতো আহতকে উদ্ধার করা হয়েছে। আমরা সকলেই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে। সৌদি আরবে পবিত্র মসজিদ আল হারামের বাহিরের ব্যারিকেড ভেঙে 89 নম্বর গেট দিয়ে একটি গাড়ি প্রবেশ করে সেখানে নিরাপত্তা কর্মীরা সেই গাড়িটি থামিয়ে দিতে এবং গাড়ির চালককে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে এখন তদন্ত করা হচ্ছে, এটি কি ইচ্ছাকৃত বা কোনো পরিকল্পনা মাফিক কোনো হামলা কিনা, সেজন্য তাকে প্রচুর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। কুয়েতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 589 জন। কুয়েতে নিয়ে সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,25,926 জন। গত 24 ঘন্টায় কুয়েতে করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 6 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতে করোনাক্রান্ত হয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 779 জন। কুয়েতে গত 24 ঘন্টায় করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 660 জন। কুয়েতে আজকে পর্যন্ত করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সর্বমোট সুস্থ হয়েছে 1,16,862 জন। কুয়েতে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে সিরিয়াস রোগী রয়েছে 110 জন। এ ছিল কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। এখন আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। বাংলাদেশে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11,532টি। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 1,320 জন। বাংলাদেশে আজকে পর্যন্ত সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 407,684 জন। গত 24 ঘন্টায় করোনাক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যু বরণ করেছে 18 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে বাংলাদেশে করোনাক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5,922 জন। আজকে বাংলাদেশে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 1,442 জন। বাংলাদেশে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সর্বমোট সুস্থ হয়েছে 324,145 জন। এ ছিল বাংলাদেশের সর্বশেষ করোনা আপডেট। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই নিউজটি দেখলেন সকলকে আবারও সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। দোয়া করি আল্লাহ পাক সকলকে সুস্থ এবং হেফাজত রাখুক। আবারও আপনাদের সামনে হাজির হব গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।